আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এসেছি পুরান ঢাকার বিখ্যাত বিসমিল্লাহ কাবাবে। এটা নাজিরা বাজারে, কাজী আলাউদ্দিন রোডে। যারা ঢাকার তারা মনে হয় অনেকেই চিনে থাকবেন। বিকালের পর থেকে বলতে গেলে সারা রাত তাদের এই দোকানটা খোলা থাকে। তো এটার কিছুটা সামনে গেলেও এদের আর একটা শাখা আছে, কিন্তু এই নাজিরা বাজার ব্যতীত তাদের আর কোথাও কোনো শাখা নেই। তো এইখানে এটা হলো তাদের মেনু। তো আপনারা দাম সহ এখানে দেয়া আছে, তো সেটা দেখতেই পাচ্ছেন। তো আমি পরোটা আর হলো মুরগি একটা চাপ আর গরুর একটা চাপ অর্ডার করেছি। তো ভেতরের ভিউটা এরকম, মানে খুবই ছোট স্পেস, বাট মানুষ দিয়ে একদম সবসময় ভরা থাকে। এখানকার খাবার আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন। তো এখানে নাম্বার দেয়া আছে, চাইলে আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। অর্ডার দেওয়ার কিছুক্ষণের ভেতরেই, বেশিক্ষণ সময় লাগে না, তো খাবার চলে এসেছে। এখানে হলো আমার মুরগির লেগ পিসটা। আপনারা বলে দিতে পারেন যে ব্রেস্ট চাপটা চান নাকি হলো লেগ চাপটা চান, সেটাই ওরা দিবে। আর এখানে গরুর চাপটা, তো গরুর চাপটা অল্প পিস, যেহেতু গরুর দাম বেশি, মানে গরুর মাংসের দাম বেশি। আর এখানে এটা হলো পেঁপের সালাড টাইপ করে দিয়েছে, কাঁচা পেঁপের, একটু তেঁতুলের টক, মরিচ, লবণ, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তোবা দিয়েছে। তো আমি এটা ট্রাই করার জন্য খুব এক্সাইটেড, কারণ অনেক দিন আগে আমি বিসমিল্লাহ কাবাবে খেয়েছিলাম, আজকে অনেক বছর পর আবার খাবো ইনশাল্লাহ। তো এইটুকু খাবার চলে আসছে, এই যে বলতে বলতে আমার পরোটাটাও চলে আসছে, গরম গরম পরোটা। পরোটাগুলো 8 টাকা পিস ছিল। তো পরোটার পিসের যে সাইজটা আমার কাছে বেশ বড়ই লেগেছে, 8 টাকা হিসেবে পিসের সাইজ ঠিক আছে। তো পরোটা সফট ছিল, তো আমি প্রথমেই একটু সেই কাঁচা মানে পেঁপের সালাডটা দিয়ে একটু ট্রাই করছি যে কেমন লাগে। তো আমি খেয়ে যেটা দেখলাম, মাশাল্লাহ খুবই মজার। কাঁচা পেঁপে আমি কখনো এইভাবে খাই নাই, বাট সালাডটা বেশ মজার ছিল। তো এবার আমি হলো মুরগির চাপটা ট্রাই করছি। এটা খুবই ক্রিস্পি ছিল, মানে একদম সফটও ছিল আর অনেক ক্রিস্পিও ছিল। আর এইবার আমি হলো গরুর মানে চাপটা ট্রাই করছি, তো এটাও বেশ সফট মনে হচ্ছে আমার কাছে। বিসমিল্লার কাবাব তো এমনিতেই বিখ্যাত, এটা নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই। তো যারা ঢাকার বাইরে আছেন, তারা কখনো ঢাকায় আসার সুযোগ হলে অবশ্যই এখানে একটা বার আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক মজা লাগবে। এবার আমি মুরগির চাপটা পরোটা দিয়ে একটু নিচ্ছি, আর তার সাথে এই যে পেঁপের টকটা দিয়েও, মানে সালাদ বা টক যেটাই বলেন, সেটা দিয়ে একটু ট্রাই করছি। তো দুইটা একসাথে অনেক মজা লাগে। আর এখানে গরুর মাংসের যে চাপটা, সেটা অনেক সফট ছিল, মানে গরুর মাংসের আঁশটা আলাদাভাবে বোঝাই যাচ্ছিল না, মানে এতটা সফট ছিল আর মিহি ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই যে খাওয়া দাওয়া শেষ, মুরগি খাওয়ার পরে এখন হাড্ডিটাই অবশিষ্ট রয়ে গেছে, আমি সেটাও কিন্তু ফেলে দিব না, সেটাও যতটুকু খাওয়া যায় ততটুকু আর কি খেয়ে নিব, বাঙালি বলে কথা। আমার কাছে পার্সোনালি মুরগির মাংসের চাপটা গরুর মাংসের চাপের থেকে বেশি মজা লেগেছে। তো আপনারা কেউ যদি আসেন, মুরগির চাপটা অবশ্যই ট্রাই করবেন। ওদের আরও অনেক আইটেম আছে, তবে আমার সেগুলো ট্রাই করা হয় নাই। এই যে খাওয়া শেষে যে জিনিসটা বলতে গেলে রেস্টুরেন্টে আমরা সবাই মনে হয় পছন্দ করি কম বেশি, একটু হাতে করে নিয়ে আসা বা একটু টিস্যুতে করে মুড়িয়ে আনা। পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার যেদিকে চোখ যাবে সে জায়গায় শুধু আপনি রেস্টুরেন্টই পাবেন, মানে সবদিকে শুধু খাবারের দোকান আর খাবারের গন্ধ। তো এখন যাচ্ছি হলো বিখ্যাত বিউটি লাচ্ছি। এই যে চলে আসছি বিউটি লাচ্ছিতে। পুরান ঢাকা আসবো আর বিউটি লাচ্ছির স্পেশাল আইটেমগুলো মিস করব, এটা তো হয় না। আসলে পুরান ঢাকা পুরোটাই যেহেতু খাবার, আর একদিনে সব খাবার খাওয়া যায় না। এইটা হলো বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদার যে মেনুটা, সেটা তো এখানে আপনারা লাচ্ছি ফালুদা বাদেও কাচ্চি আইটেমগুলোও পাবেন। এইখানেও সবসময় প্রত্যেকটা টেবিল মানুষ দিয়ে ভরা থাকে, আর বিশেষ করে রাত 12টার পরে তখন আরও বেশি ভিড় হয় এই জায়গাগুলোতে। এখানে দুইজন মামা দুই পাশে বসে থেকেই এখানকার লাচ্ছি বা স্পেশাল শরবত যেটা আছে, লেবুর শরবত, দুইজন সরবরাহ করে। অনেকগুলো গ্লাস একবারে সাজিয়ে নিয়ে একবারে গ্লাসগুলো রেডি করছে, তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অর্ডার দিয়েছিলাম স্পেশাল ফালুদা, তো আমার অর্ডার করা সবগুলো আইটেমই চলে আসছে। এটা হলো স্পেশাল ফালুদা, দেখেই মনে হচ্ছে যে খুব মজার হবে। আর এখানে আছে স্পেশাল লাচ্ছিটা। আর অর্ডার দিয়েছি হলো স্পেশাল লেবুর শরবত, এটা নাকি অনেক মজার, তো আমার আগে এটা ট্রাই করা হয় নাই। আর এখানে ওরা এক্সট্রা করে বরফ কুচি দিয়েছে, আপনার যদি কোনোটাতে প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারেন সেজন্য। তো এটা ভালো লেগেছে।
ফালুদাটা দেখেই মনে হচ্ছে যে ভীষণ মজার হবে। তো এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটসে ইউজ করা হয়েছে, সাথে কিসমিস আছে, একটু আপেল কুচি করে দেওয়া হয়েছে, বেদেনা আছে, চেরি আছে, এখানে একটু দই অ্যাড করা হয়েছে, সাবুদানা আছে, আইসক্রিম অ্যাড করা আছে, আরও অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। তো আমি একটু ট্রাই করছি যে এটা কেমন হয়। আমি পুরোটাই মিক্স করে নিয়েছি আর ফার্স্ট টেস্টেই আমার কাছে ভীষণ মজা লেগেছে, মানে আমার লাইফের খাওয়া বেস্ট ফালুদা এটা। যারা আপনারা পুরান ঢাকায় আসবেন এটা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। তো আমি এবার চলে যাচ্ছি লেবুর শরবত। আসলে লেবুর শরবত তো আমরা সাধারণত খেয়েই থাকি বাইরে 5 টাকা 10 টাকা গ্লাস। আপনার কাছে মনে হতেই পারে যে লেবুর শরবত আবার স্পেশাল হওয়ার কী আছে, বাট এইটা ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না যে আসলে লেবুর মানে শরবতও যে অন্যরকম টেস্ট হইতে পারে। তো এটা অবশ্যই ট্রাই করবেন। যেহেতু সবগুলো আইটেমই বরফ জাতীয় ছিল, তো বরফগুলো গলতে শুরু করেছিল, এই জন্য সব একবারে খাওয়া পসিবল হচ্ছিল না। তো আমি বলবো যে আপনারা একটা একটা করে আইটেম অর্ডার করবেন, কারণ সবগুলো আইটেম একসাথে নিলে আসলে একটু সমস্যা হয়। এবার আসি স্পেশাল লাচ্ছিতে। এটা আমার কাছে মোটামুটি লেগেছে, হতে পারে লেবুর শরবতটা আগে খাওয়ার কারণে এটার টেস্ট একটু অন্যরকম লেগেছে। আজকের ভিডিওতে দেখানো সবগুলো খাবারই আমি আশা করছি যে আপনারা পুরান ঢাকাতে আসলে একবার হলেও সবাই ট্রাই করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।